নারায়ণগঞ্জ জেলা প্রশাসক গোল্ড কাপ 2021 ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 23 ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে সার্কিট হাউসে জেলা প্রশাসকের আয়োজনে 34টি টিমের সমন্বয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শামীম ব্যাপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক তানবির আহমেদ টিটু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিফাত ফেরদুস সহ আরো অনেক প্রশাসনের কর্তা ব্যক্তিরা। উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করা হয়। উদ্বোধন অনুষ্ঠান থেকে বক্তারা বলেন, একটি জেলা প্রশাসক মহোদয়ের একটি স্বপ্ন ছিল, সেই স্বপ্নটি বাস্তবায়িত হয়েছে। বিশেষ করে এই প্লেগ্রাউন্ডটি যখন তৈরি হয়, সেই প্লেগ্রাউন্ডটি তৈরির পূর্ণাঙ্গ পরিকল্পনা জেলা প্রশাসক মহোদয় গ্রহণ করেছেন। 2030 সালের উন্নয়ন লক্ষ্যমাত্রা এর আওতাধীন গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং কনসেপ্ট এর উপর ভিত্তি করে পরিকল্পনাটি বাস্তবায়নে বিশেষভাবে সহযোগিতা করেছেন গণপূর্ত অধিদপ্তরের আমার বন্ধুবর এক্সেন গণপূর্ত জনাব মোহাম্মদ হেলালুদ্দিন মহোদয় এবং তার সকল টিম মেম্বার, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এই খেলার মাঠটি তৈরি করার পিছনে স্যারের নির্দেশনা বাস্তবায়নে আমার সঙ্গে যারা কাজ করেছে, বিশেষ করে নাজারত ডেপুটি কালেক্টর, জেলা নাজির, সহকারী নাজির বৃন্দ এবং স্যারের নির্দেশনায় সময়ে সময়ে অন্যান্য সহকারী কমিশনার এবং সিনিয়র সহকারী কমিশনার বৃন্দ এই কাজটি দেখভাল করেছেন। এবং এই মাঠটি 20 তারিখে স্যার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। আপনারা আজকে এখানে যে মাঠটি দেখতে পাচ্ছেন, এখানে নিজ কনসার্ন গ্রুপের সহযোগিতায় জেলা প্রশাসক গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আজ কিছুক্ষণের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উদ্বোধনী অনুষ্ঠানটি আমরা 3টি ক্যাটাগরিতে উদ্বোধনী অনুষ্ঠানটিকে ভাগ করেছি। 3টি ক্যাটাগরিতে পার্টিসিপেন্টরা পার্টিসিপেট করতে পারবেন। প্রথমত রয়েছে সরকারি কর্মকর্তা পুরুষ ক্যাটাগরি, সরকারি কর্মকর্তা মহিলা ক্যাটাগরি এবং উন্মুক্ত যারা নারায়ণগঞ্জবাসী বা নারায়ণগঞ্জে কর্মরত উন্মুক্ত অবস্থায় সেখানে পুরুষ এবং মহিলা দল উভয়ই অংশগ্রহণ করতে পারবেন। এই অংশগ্রহণ কার্যক্রমটি আমাদের ওয়েবসাইটে ফর্ম দেওয়া রয়েছে, সেই ফর্মের ভিত্তিতে আপনারা অটোমেটিক্যালি সেখান থেকে ডাউনলোড করে আমাদের কাছে সাবমিট করে আমাদের কাছে এই পর্যন্ত যে ডাটা রয়েছে আমরা 34টি টিম পেয়ে গিয়েছি। আজও কিছুক্ষণ আগেও অনেকেই এখানে রেজিস্ট্রেশন করেছেন, তারাও খেলার সুযোগ পাবেন। আপনারা জেনে খুশি হবেন যে নিজ কনসার্ন গ্রুপের সার্বিক সহযোগিতায় আমরা যে গোল্ড কাপ টুর্নামেন্টটি অংশগ্রহণ করতে যাচ্ছি, সেই গোল্ড কাপের স্বর্ণ বিজয়ী দলের যারা চ্যাম্পিয়ন হবেন, চ্যাম্পিয়ন দল পাবেন 2.9 গ্রাম স্বর্ণের একটি কাপ। আর যারা রানার্স আপ হবেন তারা পাবেন 4 আনা সিলভার কাপ। এই উদ্বোধনী অনুষ্ঠানটিতে আপনাদের সকলের পার্টিসিপেশনে আমরা একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রেখেছি। আজকে এই শুভ উদ্বোধনী দিনে আমি প্রথমেই আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জেলা প্রশাসনের সকল পর্যায়ের এবং পুলিশ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং খেলায় পার্টিসিপেন্ট সমস্ত যারা পার্টিসিপেন্ট আছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের স্বাধীনতার, আমাদের বাংলাদেশের 50তম বছরের গৌরবময় কীর্তিতে বা এই আনন্দঘন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একটা কথা শুধু বলতে চাই যে খেলাধুলার আয়োজনের জন্য জেলা ক্রীড়া সংস্থা যেরকম সারা বছরব্যাপী উদ্যোগ নেয়, সেই উদ্যোগেরই একটি অংশ আমি এখানে এসে দেখতে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি। আমরা যখন কখনো বক্তব্য দিই, আমাদের যখন খেলাধুলার ওপেনিং সেরেমনি বা ক্লোজিং সেরেমনিতে আমরা যখন বলি, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সভায় বলা হয় যে জেলা প্রশাসক মহোদয় যখন বন্দনা করা হয় বা তার কৃতিত্ব যখন বলা হয়, বলা হয় যেন একজন স্বপ্নদ্রষ্টা বা একজন ডায়নামিক। তো একজন ডায়নামিক অফিসার তার প্রমাণটা হয় তার কাজের মাধ্যমে। আমরা সেটার একটা নমুনা এইবার এখানে জেলা প্রশাসক গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের এই আয়োজন দেখে সেটা আরেকবার প্রমাণিত হয়ে গেল। কারণ আমার জানা মতে জেলা প্রশাসনের উদ্যোগে এই ধরনের উন্মুক্ত টুর্নামেন্ট এই পর্যন্ত আগে কখনো হয়নি। হয়তো টুর্নামেন্টের আয়োজন হয়েছে, সেগুলো
অফিসারদের কেন্দ্রিক ছিল, জেলা প্রশাসন কেন্দ্রিক ছিল, কিন্তু এরকম অফিসার্স এবং আউটসাইডার সবাইকে নিয়ে এই ধরনের একটা আয়োজন জেলা প্রশাসনের উদ্যোগে, এটা সত্যি প্রশংসনীয় একটি ব্যাপার। এবং এই ব্যাপারটি মাথায় আসার জন্য আমি নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসনের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ব্যাডমিন্টন এমন একটি খেলা যেটি খেলার জন্য একটা ইনডোর দরকার হয়। আমরা জেলা ক্রীড়া সংস্থা ব্যাডমিন্টনের আয়োজন করতে পারি না, কারণ আমাদের সেই ইনডোর ফ্যাসিলিটিসটি নেই। তো ওই ইনডোর ফ্যাসিলিটিসটি হওয়ার জন্য কাজ চলছে, ইনশাল্লাহ দ্রুততম সময়ের মধ্যে আমরা একটা পূর্ণাঙ্গ কমপ্লেক্স পেয়ে যাব, তারপরে হয়তো সেখানেও আমরা এই খেলাটা আয়োজন করতে পারব। কিন্তু তার আগ পর্যন্ত এখানে যে একটা ব্যাডমিন্টন কোর্ট বানানো হয়েছে এবং সেই কোর্টে যে নিয়মিত টুর্নামেন্ট হবে, সেই আভাসটা আজকে থেকে যেটা দেখতে পেয়েছি, আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করব যে ক্রীড়া সংস্থারও যদি কোনো ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন হয় বা আমরা করার পরিকল্পনা করি, তাহলে আপনারা আপনাদের এই গ্রাউন্ডটি আমাদেরকে দিয়ে আমাদেরকে সুযোগ করে দেবেন যেন আরও ব্যাপকভাবে আমরা এটার আয়োজন করতে পারি। তো আমি আর কথা না পাড়িয়ে এখানে এই টুর্নামেন্টের সাকসেস কামনা করছি এবং এই টুর্নামেন্টে যারা শ্রম দিয়েছেন, এডিসি জেনারেল সার্বিক, এডিসি শিক্ষা, যারা এডিসি মহোদয়রা আছেন, ইউনো সাহেবরা আছেন, সবাই যারা এখানে শ্রম দিয়েছেন, এটাকে আজকে সাকসেস করেছেন, তাদের সকলকে, নারায়ণগঞ্জবাসী যারা নাকি এখানে আজকে খেলায় অংশগ্রহণ করছে, তাদের সকলের তরফ থেকে আমি আরেকবার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করি। জুনিয়র সহকর্মী স্বামী ব্যাপারী সম্ভবত সভাপতি অনুষ্ঠানে উপস্থিত আছেন, আমাদের উপপরিচালক স্থানীয় সরকার, অন্যান্য এডিসি বৃন্দ, আমাদের গণপূর্ত এফসিএন মহোদয়, আমাদের পুলিশ সুপারের প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, ডিএসএর সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদ টিটু, আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, আমাদের অন্যান্য স্পোর্টস অফিসার সহ অন্যান্য সহকর্মী যারা আছেন, পাঁচটি উপজেলা থেকে যারা খেলায় অংশ নিতে এখানে সমবেত হয়েছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রোভারের ছেলে মেয়েরা, স্পোর্টসের নাসিরকে দেখতে পাচ্ছি, সকলকে শুভাশিস জানাই। আমার ওয়াইফও আমার সাথে আছে, আমার বাচ্চারাও আছে। তো আমরা যেখানে আসলে দাঁড়িয়ে কথা বলছি আজকে খেলার উদ্বোধনের জন্য, এটি আসলে একটা পরিত্যক্ত জায়গা ছিল। আমি গণপূর্তকে ধন্যবাদ জানাই, এক্সএন মহোদয় আমাদের সাথে থেকে এটি সবাই মিলে আমরা একটা গ্রাউন্ড তৈরি করেছি এবং ইটস ওপেন ফর অল। আমাদের তানভীর সাহেব বলেছে যে যদি জেলা ক্রীড়া সংস্থা আয়োজন করে, অবশ্যই এটি জেলা ক্রীড়া সংস্থা সহ সরকারি এবং অসরকারি সকল প্রতিষ্ঠান যদি এই ধরনের স্পোর্টস আয়োজন করে, এই প্লেগ্রাউন্ডটা তারা এখানে ব্যবহার করতে পারবে এবং আমরা চাই নারায়ণগঞ্জের যে ঐতিহ্য আছে ক্রীড়াতে সেটা আরও প্রাণিস হবে। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, এই প্লেগ্রাউন্ডটা কিন্তু শেখ কামালের নামে করা হয়েছে, শেখ কামাল প্লেগ্রাউন্ড সার্কিট হাউস নারায়ণগঞ্জ। এবং একই সাথে তিনটি মাঠ আছে এখানে, আমি যেটা কথা বলছি এখানে ব্যাডমিন্টন, তার পাশে একটা টেনিস এবং পরে বাস্কেটবলও আছে, তিনটি কোর্ট একসাথে করে করা হয়েছে। আমি মনে করি যে যারা আজকে অংশ নিতে আসছেন তাদের খেলায় আমরা মুগ্ধ হব এবং নতুন প্রজন্ম তাদের কাছ থেকে শিখতে পারবে এবং শরীর এবং দেহমন, যা আমাদের এসডিজির অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদানকারী করে, সেটি আমরা সুস্থ রাখতে পারবো। এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন সকলকে ধন্যবাদ জানাই, বিশেষত নিট কনসার্ন গ্রুপের জাহাঙ্গীর সাহেব থাকলে ভালো হতো, তারা অনেক কিছু করেছেন, আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল্যান্ড বিন্দু যারা আছেন তারাও টিম নিয়ে এখানে আসছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং উন্মুক্ত পর্যায়ে যারা অংশগ্রহণ করবেন প্রত্যেকের প্রতি শুভকামনা এবং শুভাশিস রেখে এনএনটিভি নারায়ণগঞ্জ।